Hey guys, welcome back to my channel. আমি অবন্তিকা আশা করছি তোমাদের সবার দিনটা আজকে খুব ভালো কাটবে। আজকে আমি কি করব না করব একদম নো আইডিয়া। যেটাই করব তোমাদের সবার সাথে পুরোটা শেয়ার করব। তাহলে চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এইখানে সকালবেলা মা কি করছো? মা এটা তুমি মাটিতে এই গাছ লাগাবো? আবার কি গাছ লাগাবে? এখন ইঙ্কা গাঁদা নিয়ে আসবো, মাটিগুলো তৈরি করে নি। এই যে এখন এটা মা সার মেশাচ্ছে মাটির সঙ্গে। এই টবগুলো ভালো করে পরিষ্কার করবে, আবার নতুন করে রং করবে তো টবগুলোতে। রং উঠে গেছে, কিরম লাগছে না? এই যে আজকে একটু সময় পেয়েছি, এই কাজটা সেরে নিচ্ছি। টবগুলোকে সব রং করব, এইটাকেও রং করতে হবে। সব মাটিগুলোকে গুঁড়ো করে নিচ্ছি, শক্ত হয়ে গেছে, এতদিন গাছ লাগানো হয় না। সার দিয়ে মাটিটাকে তৈরি করে নিই। এখনো চারা আনা হয় না, ইঙ্কা গাঁদার চারা নিয়ে আসব সামনের সপ্তাহের মধ্যে বলেছে, ওদের চারা বেরিয়ে যাবে, নিয়ে এসে তারপরে গাছ লাগাবো। আবার এখানে মা দু রকমের সার এখন মেশাচ্ছে। এত রকমের সার মেশাতে হয় মা মাটিতে? মাটিটা ভালো হবে, গাছটা ভালো হবে। আচ্ছা, ছাদের তলায় যা, দিদিকে দেখাও তো, বল দেখবে কাজ করবি, মাটির কাজ করবি আমার সঙ্গে? হুম, ও করবে, ও সব করবে, ও করে দেবে। বাইরে মায়ের গাছের কাজ করা হয়ে গেছে, এখন আমাকে এখানে ব্রেকফাস্ট দিয়ে চলে গেছে। আজকে ব্রেড, ডিমের পোচ আর খেজুর আছে ব্রেকফাস্টে। আর আমার যেহেতু ফোনটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আমি এখানে ল্যাপটপে বসে বসে ইউটিউব দেখছি। আর এইখানে আরেকজন দেখো কি করছে। কি করছিস তুই? কি করছো তুমি? কি করছো? এখান থেকে চিনি নিয়ে নিয়ে চিনিগুলোকে খাচ্ছে। আমার চুল মুখের অবস্থা এতটা খারাপ, আমাকে কেমন যেন রুগী রুগী মতন দেখতে লাগছে। যাই হোক, এখন ব্রেকফাস্ট করে নিই, তারপর আবার তোমাদের সাথে কিছুক্ষণ বাদে কথা বলছি। এখন এখানে দেখতেই পাচ্ছ আমি কতগুলো জামা নিয়ে বসেছি। এগুলো এখন ভালো মতন গুছিয়ে আমি আলমারিতে পরপর সাজিয়ে নিই। গাইজ, এইমাত্র বাড়ি থেকে বেরোলাম, সাডেনলি ডিসাইড করলাম যে অনেক দিন নেল এক্সটেনশন করাই না, তো সাডেনলি ডিসাইড করলাম যে যাই এখন গিয়ে নেল এক্সটেনশন করিয়ে আসি। আমার টাইম ছিল দুটো, আমি অলমোস্ট লেট। আজকে একটা নতুন জায়গায় যাব আমি নেল এক্সটেনশন করাতে, তো মেয়েটা আমাকে টাইম দিয়েছিল দুটোর সময়, আমি অলমোস্ট লেট। এখন তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে, আমি বাড়ি থেকেও ব্লগটা করে বেরোতে পারিনি, তাই রাস্তাতে এসে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন অটোর জন্য ওয়েট করছি, অটো আসলেই আমি তাড়াতাড়ি চলে যাব ওখানে। তো এখন আমি বালি স্টেশনে নেমে একটা টোটো ধরে যেই লোকেশনটা আমাকে দিয়েছে সেই লোকেশনের দিকে আমি এখন যাচ্ছি। আর আজকে বাইরে ভীষণ রোদ উঠেছে, তো আমাকে একটা মোড়ে নামিয়ে দিয়েছে। এখন এখান থেকে আবার দু মিনিটের হাঁটা, হেঁটে তারপর একটা অ্যাপার্টমেন্ট পড়বে, অ্যাপার্টমেন্ট পড়বে ওইখানে হচ্ছে আমার প্রপার লোকেশনটা। কি রোদ আজকে! এখানে নেল কাটার দিয়ে আমার নখগুলোকে ভালো মতন শেপ করে নিয়েছে, এখন ডেড সেলগুলোকে রিমুভ করে দিচ্ছে। এখন ভালো মতন আমার নেলসগুলোকে বাফিং করা হচ্ছে, বেসিক্যালি ঘষে ঘষে তুলে ফেলা হচ্ছে আমার যে চকচকে নখগুলো ছিল, তাই তো? সেটাই তো হয় না। হয়ে গেছে আমার নেলস অ্যাপ্লাই করা, আর একটু বাদে এরপর হবে হচ্ছে কালার ফালার সব কিছু হবে, তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা আমি, আমার নেলসের ফাইনাল লুকটা আমি শেয়ার করছি। এখন আমার নেলসে জেল অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন আমি এখানে এটাকে কি বলে, ইউভিতে, ইউভিতে, আচ্ছা
তো ওই সব বলে দিচ্ছে, আমি তো বিগিনার, কিছুই জানি না অত। করে নেলসে জেল অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন এগুলো আবার ঘষবে, ঘষে একদম প্লেন করে দেবে যাতে কালার অ্যাপ্লাইয়ের সময় দেখতে বাজে না লাগে। প্রতিবার এত নিয়ন 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 করা, এবার নিজেই টায়ার্ড হয়ে গেছি যে না এবার আর নিয়ন করাবো না। তো কালার আমি আগে থেকে ডিসাইড করে এসেছিলাম, ওকে বললাম, তো করার পর তোমাদেরকে দেখাচ্ছি কিরম লাগছে ওইগুলো। সো হেয়ার ইজ মাই ফাইনাল লুক। তোমরা সবাই দেখলে কত সুন্দরভাবে ও যে কাজটা করেছে আমার ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর ধৈর্য ধরে আস্তে আস্তে ও যে এত সুন্দর রেজাল্টটা এনেছে আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি ভীষণ স্যাটিসফাইড। বি অনেস্ট, আমার ওর কাজ তো ভীষণ ভালো লেগেছে। আমি আজকে ফার্স্ট টাইম ওর কাছে এসেছি, এরপর থেকে তো আমি বারবার ওর থেকেই করাবো। তুমি যদি একটু বলো তোমার ডিটেলসটা, এটা কোথায়? অবশ্যই, আমার নাম বিপ্সা। তো আমার ফেসবুক পেজ হচ্ছে নেলস, @ নেলস উইথ বিপ্সা বলে সার্চ করলে ক্যাপিটালে নেলস পাবে, সেটা আমার ফেসবুক পেজ। তো তোমরা যদি আমার কাজ ভালো লেগে থাকে কারোর, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার হচ্ছে 9330297360। থ্যাংক ইউ। আমি আমার ডেসক্রিপশন বক্সের নিচে ওর নাম্বারটা আর ওর ইনস্টাগ্রাম পেজটা প্রোভাইড করে দেবো, আর ওর লোকেশন হচ্ছে বালিতে। যারা এখান থেকে করাতে চাও প্লিজ ওর সাথে কন্ট্যাক্ট করে নিও, আর নেক্সট টাইম আমি যখন আসবো আমি অবশ্যই আমার বন্ধুদের তো নিয়েই আসবো। চিকেন স্যান্ডউইচ আছে, আমাকে একটা চিকেন স্যান্ডউইচ দাও না, এটাই মনে হয় আমার জন্য লাস্ট পিস মনে হয় ছিল। কেমন আছো? না না, এখন আসা হয় না এদিকে অতটা, আমার জন্য লাস্ট এক কোনটা গো? এই যে এইটা, এই লেখা আছে হাউ মাও খাও কেকের গন্ধ পাও। কে এটা, কি ফ্লেভার? চকলেটই। ও এটাও একটা নতুন এসেছে, ওটা ভাইফোঁটার জন্য না, ও দেওয়ালির জন্য। তো এখন বাড়ি ফিরছি, বাড়ির কাছে প্রায় চলেই এসেছি। কালকে আমরা গেছিলাম রাজার বাড়ির জন্য শ্যাওড়া ফুলিতে ঠাকুর দেখতে, ওখানে ঠাকুরটা তো আগে থেকে অর্ডার দেওয়াই ছিল। তো কালকে গেছিলাম ঠাকুরের নাকের নথ আর টিকলি সেটা দিতে, ওটা ঠাকুরকে পরানো হবে। তো কালকে তো আমি কোনো ব্লগ করিনি, আজকে যেমনটা তোমরা দেখলে কোনো আমার চ্যানেল থেকে কোনো ব্লগ আসেনি। তো তোমরা যাও গিয়ে দেখো, আমি কালকে ভিডিও করেছি, তোমরা যাও, তোমরা গিয়ে দেখো ওখানে যে কালকে কী কী করেছি আর কত ঠাকুর কালকে আমরা ওখানে দেখেছি, কত ঠাকুর ওখানে বানানো হচ্ছে। এখন এখান থেকে বাড়ি চলে যাব। আমাদের যে ঠাকুরটা মানে তৈরি হচ্ছে, এখনও তৈরি হয়নি, ওটা রোববার দিন দুপুরবেলা নিতে আসতে বললো, তো রোববার দুপুরবেলা আমরা ওটা নিয়ে যাব। তো দেখলে তোমরা, আমাদের কালকে রোববার, কালকে ঠাকুরটা আনতে যাবে ওরা। তো এখন আমি যাচ্ছি মাংস কিনতে, মা বলছে যখন তুই বাড়িতে এলি জামা কাপড় পরে আছিস, যা গিয়ে মাংস নিয়ে আয়। সামনে এই দোকান, বেশি দূর না, আজ থেকে তো ধনতেরাস পড়ে গেছে, সবাই ধনতেরাসে কী কী কিনছো আমাকে কমেন্ট করে জানাও, হ্যাপি ধনতেরাস সবাইকে। তো হয়ে গেছে আমার চিকেন নেওয়া। এই যে ছোটোবেলায় আমি এরকম মাছ মাংসর প্যাকেট ধরতে কি ঘৃণা পেতাম, যাই হোক অল্প করেই নিয়েছি কারণ বাড়িতে খাওয়ার মতন সেরকম কেউ নেই, বাবা গেছে হিমাচল ঘুরতে, আর আমার বাড়িতে সে মা, আমি আর মাই খাবো, ঠাকুমা অতটা চিকেন পছন্দ করে না। আর কালকে যেহেতু নিরামিষ খাবো, কালী পুজোয় উপোস করবো, আর কালী পুজোর দিন তো চিকেন খাওয়া হবে না, এই জন্য কম করেই নিয়েছি। আর আমি বারবার এখানটা আমাদের গলিতে এসে ব্লগ করছি কারণ কি সুন্দর দেখো পাড়াটা লাইট দিয়ে সাজিয়েছে সবার বাড়িটা, এখনও দু তিনজনের বাড়ি সাজানো বাকি আছে। কী রে তোরা কবে সাজাবি লাইট দিয়ে? আয় আমার ব্লগে, আয় আয় গেঞ্জি পরে আয়, লজ্জা পাস না, ওদের বাড়িটা শুধু লাইট দিয়ে সাজানো বাকি আছে এখন। তো
তোমরা দেখলে পিছনে ওইখানে যে আমি এখন চিকেন রান্না করছি, আমার চিকেন যে এত ভাল লাগে এত ভাল লাগে, মানে মাটনের থেকেও আমার চিকেনটাই বেশি ভাল লাগে। আমাকে চিকেনের যেরকম রেসিপি দিয়ে দাও আমি খেয়ে নেবো, সেদ্ধ করে দিয়ে দাও, ভেজে দিয়ে দাও, ঝোল করে দিয়ে দাও, যেরম ভাবে ইচ্ছা, শুধু কাঁচা না দিলেই হলো, আমি মানে চিকেন প্রেমী। চিকেনটা লাস্টে নামানোর সময় একটুখানি আমুল ফ্রেশ ক্রিম উপর দিয়ে যদি ছড়িয়ে দাও তাহলে খুব ভালো লাগে, একদম ক্রিমি 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 লাগে। এটা ম্যান্ডেটরি না, তোমরা বাড়িতে থাকলে দিও, আবার বেশি দিয়ে দিও না, আই থিঙ্ক এতটা এনাফ। তো বাড়িতে থাকলে দিও অবশ্যই, ভালো লাগে খেতে, বেশ ক্রিমি ক্রিমি লাগে ব্যাপারটা। দিয়ে একটুখানি নাড়িয়ে জাস্ট একটুখানি দেখাচ্ছি, একটু এই সামনে আসো, লেগে গেছে দেখো, কালারটাও চেঞ্জ হয়ে যায় আর বেশ ভালো, যখন খাবে তখন বেশ একটা ভালো টেস্ট লাগে, ক্রিমি ক্রিমি লাগে। কতবার বলছি আমি ক্রিমি ক্রিমি লাগে। তো গাইস আমার আজকের ভিডিওটা এটুকুই, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকের একটা নতুন ব্লগের সাথে, আর সবাইকে হ্যাপি ধনতেরাস, চলো সবাই টাটা, কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। কালী পুজো প্রায় চলেই এলো, ভালো ভালো ব্লগও আসতে চলেছে, টাটা।